মধ্যযুগীয় সময়ে যুদ্ধবিগ্রহ ছিল এক নিত্য নৈমিত্তিক ঘটনা। সাধারণ দিকে সাধারণ কিছু বিষয় নিয়েও যুদ্ধ লাগাটা ছিল খুবই সাধারণ একটি ব্যাপার। এই যেমন সালভাডোর আর হন্ডুরাসের যুদ্ধ হয় সামান্য এক ফুটবল খেলাকে কেন্দ্র করে। আপনি গুগলে ফুটবল ওয়ার্ল্ড লিগে সার্চ দিলেই বিষয়টি পেয়ে যাবেন। অন্যদিকে অস্ট্রিয়ান আর্মিরা যুদ্ধের ময়দানে মাতাল হয়ে নিজেদের সেনাদের নিজেরাই আক্রমণ করতে শুরু করে। অর্থাৎ যুদ্ধবিগ্রহের ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন যে কত তুচ্ছ বিষয় নিয়ে যুদ্ধ করে মানুষ তাদের প্রাণ হারিয়েছে। তবে সামান্য একটি বালতি চুরিকে কেন্দ্র করে যুদ্ধ করে যখন 2000 লোক প্রাণ হারায়, তখন সত্যিই তা যেন ভাববার বিষয় হয়ে দাঁড়ায়। তো চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের সেই অদ্ভুত এক যুদ্ধের কথা, যাতে সামান্য এক বালতির জন্যে প্রাণ গিয়েছিল 2000 মানুষের। ঘটনাটি প্রাচীন ইতালির। ওই সময় ইতালি অনেকগুলো স্টেটে বিভক্ত ছিল। এগুলোর মধ্যে উত্তর ইতালির স্টেটগুলোতে ক্ষমতা নিয়ে সবসময়ই রেষারেষি লেগেই থাকত। স্টেটগুলো দুইটি দলে বিভক্ত ছিল, একদল ছিল রোমান এম্পেররের পক্ষে এবং আর একদল ছিল পোপের পক্ষে। ক্ষমতা দেখানোর জন্য তাই একদলীয় স্টেটগুলো অন্য দলীয় স্টেটগুলোর ওপরে আক্রমণ করত। এমনইভাবে 1176 সালে রোমান এম্পেরর দল আক্রমণ করে বসে পোপ দলের ওপর। তবে পোপ সে সময় রোমান এম্পেররদেরকে পরাজিত করে। প্রায় 100 বছর পর উত্তর ইতালির স্টেটগুলো ভেঙে একাধিক শহরে ভাগ করে দেওয়া হয় এবং পাশাপাশি দুটি শহরের একটি মদেনা চলে যায় রোমান এম্পেররের পক্ষে এবং বোলানিয়া চলে আসে পোপের পক্ষে। এবং স্বভাবতই পাশাপাশি দুটি বিপরীত দলের মধ্যে আবারও শুরু হয়ে যায় রেষারেষি। 1296 সালে আবারও পোপ অধিকৃত বোলানিয়া আক্রমণ করে বসে রোমান অধিকৃত মদেনা শহরকে। টানা 1 সপ্তাহ ধরে তার শহরের প্রায় সহস্রাধিক বাড়িঘর পুড়িয়ে ফেলে। কালক্রমে রোমান এম্পেরর দল শক্তি হারিয়ে অনেকটা স্তিমিত হয়ে পড়ে এবং এই আক্রমণের জবাব দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না। কিন্তু তারপরও মদেনার একজন অখ্যাত নেতা যার নাম প্যাসারিনো বোনাগোলসি, তিনি তার প্রতিশোধ নেওয়ার জন্য বোলানিয়ার কয়েকজনকে আক্রমণ করেন। এতে করে বোলানিয়ার লোকজন অত্যন্ত রেগে যায় এবং 1325 সালে তারা আবারও মদেনা শহরকে আক্রমণ করে। মদেনা শহরের লোকজন ক্ষমতা হারিয়ে অন্যভাবে এর প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। বিষয়টা হাস্যকর মনে হলো সত্যি যে মদেনার লোকজন ভাবে যে তারা বোলানিয়া শহরের কেন্দ্রে অবস্থিত কূপ থেকে একটি বালতি চুরি করে নিয়ে আসবে এবং সত্যি তারা এটাই করে। বোলানিয়ার লোকজন এতে আবারও খেপে ওঠে এবং ঘোষণা দেয় যে তাদের কূপের বালতি ফেরত দিয়ে যেতে। কিন্তু মদেনার কাছে এটা নিছকই হাস্যকর একটি ব্যাপার ছিল। কয়েকদিন পরও বোলোনিয়া তাদের বালতি ফেরত না পেয়ে রেগে যায় এবং প্রায় 32,000 সৈন্য নিয়ে মদেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে ক্ষমতা হারিয়ে ফেলা মদেনার কাছে তাদের শেষ সম্বল 7,000 সৈন্য নিয়ে প্রস্তুত হয় যুদ্ধের জন্য। 1325 সালের নভেম্বর মাসে শুরু হয় এই যুদ্ধ। এই যুদ্ধের নাম ছিল দ্য ব্যাটেল অফ জ্যাপোলিনো। বোলোনিয়ার সৈন্য সংখ্যা 32,000 হলেও এক রহস্যজনক কারণে তারা মদেনার সৈন্যদের কাছে হেরে যেতে থাকে এবং মাত্র কয়েক ঘন্টার যুদ্ধেই উভয় পক্ষ থেকে সর্বমোট 2,000 লোক প্রাণ হারায় এবং যুদ্ধ শেষে বোলোনিয়া পরাজিত হয় এবং তাদের শহরে ফিরে যায় এবং তারা তাদের বালতি ফিরে পায়নি। অর্থাৎ আপনি যদি এখনও ইতালির মদেনা শহরে ঘুরতে যান, তবে সেখানের মিউজিয়ামে আপনি এখনও দেখতে পাবেন সেই 700 বছরের পুরনো বালতিটি, যার জন্য প্রাণ গিয়েছিল 2,000 মানুষের। এই যুদ্ধে জেতার পর মদেনা তাদের ক্ষমতা আবার ফিরে পায় এবং বোলোনিয়া তাদের খ্যাতি চিরদিনের মতো হারিয়ে ফেলে। তবে যাই হোক, সামান্য একটি বালতিকে কেন্দ্র করে যে মানুষ এত কিছু করে ফেলতে পারে তা হয়তো ইতিহাস না ঘাটলে আপনারা জানতেই পারতেন না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।